ভিত্তিমস্ত স্থাপন করার পর এই ন্যায় যদি প্রতিষ্ঠিত হল সেটি আল্লাহ কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ন্যায়পুঞ্জ। এই প্রজেক্টটি আসলেও আমার প্রিডিসেসর জনাব হাসান ফয়েজ সিদ্দিকীর চিন্তার প্রসূত ফসল। তিনি মানুষের যারা বিচার প্রার্থী মানুষ তাদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আদালত অঙ্গনে যে সকল মানুষ আসে বিচার প্রার্থী মানুষ তাদের বসার কোনো স্থান থাকে না, তাদের পানির ব্যবস্থা থাকে না, পানি পানের ব্যবস্থা থাকে না। তো আপনার মাননীয় প্রধানমন্ত্রী তার এই প্রস্তাবটি খুব সাহায্যে গ্রহণ করে খুব সহানুভূতিশীলতার সাথে সারা বাংলাদেশের 64টি জেলায় একটি করে এরকম একটি স্থাপনা অর্থাৎ একটি বিশ্রামাগার তৈরি করার প্রজেক্ট হাতে নেন এবং সারা বাংলাদেশে দুই ধরনের 1000 স্কোয়ার ফিট এবং 800 স্কোয়ার ফিটের মাপের জায়গার প্রার্থী সাপেক্ষে ন্যায়পুঞ্জ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তারই প্রেক্ষিতে আজকে ময়মনসিংহের ন্যায়পুঞ্জটি প্রতিষ্ঠিত হল। এই ন্যায়পুঞ্জে যারা বিচার প্রার্থী মানুষ যারা সাক্ষী দিতে আসেন তারা একটু বসে বিশ্রাম করতে পারবেন এবং যারা বিচার প্রার্থী আসামি পর্যায়ে আছেন অথচ জামিনে আছেন কোর্টে তারাও এখানে বসতে পারবেন। এটার ভিতরে স্থির ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা এবং সেখানে একটি স্টোর আছে, কিছু কেনাকাটা করা যাবে। দুইটি সোজাগার আছে, একটি মহিলা একটি পুরুষ আর একটি ব্রেস্ট ফিডিং সেন্টার আছে। তো সকল বৃদ্ধ দানকারী মায়েরা আছেন সাক্ষী দিতে আসেন বা একটু আছেন তারা বাচ্চা সহ আসবে এখানে, সেই ব্যবস্থাটি আছে তারা যেন বাচ্চা দিতে দুগ্ধপান করতে পারে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যটা হল ন্যায় প্রার্থী বিচার প্রার্থী মানুষ যারা আদালতে আসেন তাদের শান্তিতে কিছুটা সময় কাটানোর জন্য এই ন্যায় এই ন্যায় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিকের দেশে আইনের লাভের আইনের আশ্রয় লাভের অধিকার আছে এবং ন্যায় বিচার প্রাপ্তির অধিকার তাদের আছে। এবং আমাদের প্রত্যেক জেলা জজশিপে যারা আছেন জেলা জজবৃন্দ তারা তাদের সাধ্যমতো জেলা জজ এবং তার সাবঅর্ডিনেট অফিসার যারা আছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন মানুষকে ন্যায় বিচার প্রদান করতে, দ্রুত মামলা নিষ্পত্তি করতে এবং সেখানে দ্রুত মামলা নিষ্পত্তিতে সাক্ষী এসে সাক্ষী ফিরে না যায় কষ্ট লাভ হবে তাদের, তারা যে একদম বসে বিশ্রাম করতে পারে এবং দিনের শেষে সাক্ষী তার প্রদান করে বাড়ি দিতে পারে। সেই জন্য এই আজকের এটা উদ্বোধন করে গেলাম। ময়মনসিংহবাসী আশা করি এক সফল পাবেন, বিচার প্রার্থী মানুষ যারা এখানে আসবেন তারা এক সফল পাবেন আশা করি। এটি প্রতিষ্ঠা করতে পিডব্লিউডি যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি বলে অশেষ ধন্যবাদ। ময়মনসিংহের জেলা প্রশাসক, ময়মনসিংহের পুলিশ সুপার সহ অন্যান্য যারা এই কর্মকাণ্ডের সঙ্গে তদারকি করেছে অন্তত তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলা।